হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ বর্ডার গার্ডের দ্বিতীয় পর্ব। কালকে আমরা বলেছিলাম যে দ্বিতীয় পর্বটা আবার করবো আমরা, কারণ এটা অনেক বড় সার্কুলার, একবারে একত্রে অনেকগুলো করা সম্ভব হয়নি। আজকে আমরা আপনাদের জানাবো বর্ডার গার্ড বাংলাদেশের বুকের মাপ, শারীরিক যোগ্যতা এবং কী কী কীভাবে আপনারা আবেদন করবেন, কী কী প্রসেস আছে সবগুলো আজকে আপনাদের জানিয়ে দেব। সেপন তো আপনারা আশা রাখি সবাই ভালো আছেন, আর আমাদের চ্যানেলটি নতুন, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি বা নতুন নতুন চাকরির যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো জানানোর জন্যে। আজকে আপনাদের জানাবো যে বর্ডার গার্ড বাংলাদেশের যে নিয়োগটা প্রকাশিত হয়েছে, আমাদের প্রথম পর্বে একটা ভিডিও দেওয়া হয়েছে অটোমেটিক, সেই ভিডিওতে দেওয়া আছে আপনার কোন পোস্টে কতজন লোক নেবে, কী পাস, কী কী যোগ্যতা সব কিছু দেওয়া আছে। সেই ভিডিওরই আজকে আমরা দ্বিতীয় পর্ব। আমাদের তার মানে আপনার বর্ডার গার্ড বাংলাদেশের দুইটা পর্বে আমরা ভিডিওটা ভাগ করেছি। আজকে আপনাদের জানাবো শারীরিক যোগ্যতা, বুকের মাপ, তারপর আপনার যে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আজকে আপনাদের জানাবো। এখানে শারীরিক উচ্চতা দেওয়া আছে আপনার পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম হচ্ছে আপনার 4 ফুট 8 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 86.36 সেমি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 81.28 সেমি, মানে হচ্ছে 32x34, 30x32। উভয় ক্ষেত্রে সম্প্রসারণ কমপক্ষে 2 ইঞ্চি। বয়স হচ্ছে, বয়স এখানে লেখা আছে 31/3/2023 তারিখে। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 18 হতে 30 বছর, তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যার বয়স সীমা 18 হতে 32 বছর দেওয়া আছে। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্র নম্বর এত 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 তারিখ 22/9/2022 অনুযায়ী কোভিড-19 পরিস্থিতির কারণে প্রার্থীদের বয়স 25/3/2020 তারিখ পর্যন্ত সর্বোচ্চ সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত দুজনেই চলবে, এখানে কোনো ই নাই, কে দুজনেই আবেদন করতে পারবেন। তারপরে আপনাদের জানাবো যে ভর্তির স্থান ও তারিখ। রেজিস্ট্রেশনকৃত প্রার্থীদের ভর্তির স্থান ও তারিখ SMS-এর মাধ্যমে জানানো হবে। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ক্রমিকে 1, 3, ও 4 অনুযায়ী আগ্রহী প্রার্থীগণ যে কোনো টেলিটকন মোবাইল ফোন থেকে নিম্নবর্ণিত টেট কোর্স, SSC, HSC, বুট কোর্ট, হোম ডিস্ট্রিক্ট কোর্ট, উপজেলা নেম, ফ্রিডম ফাইটার কোর্ট ব্যবহার করে আগামী 28/11/2022 তারিখ এত ঘটিকা হতে 7/12/2022 তারিখ 24 ঘটিকা পর্যন্ত ইংরেজিতে SMS প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এখানে টেট কোড দেওয়া আছে, ইমাম আরটি টেট কোড হচ্ছে 65, অফিস অ্যাসিস্ট্যান্ট টেট কোড হচ্ছে 66, মিডওয়াইফ টেট কোড হচ্ছে 66, অ্যাসিস্ট্যান্ট OBM ড্রাইভার টেট কোড হচ্ছে 68, গ্রেসার টেট কোড হচ্ছে 69, কমিউনিকেশন টেকনিক্যাল গ্রেড 3 হচ্ছে 70, কমিউনিকেশন টেকনিক্যাল গ্রেড 4 হচ্ছে 71, অ্যাসিস্ট্যান্ট করেটর হচ্ছে 72, ড্রাফটম্যান হচ্ছে 73, বোলিয়ার অপারেটর হচ্ছে 74, এসি মেশিন হচ্ছে 75, অ্যাসিস্ট্যান্ট EM টেকনিশিয়ান হচ্ছে 76, অ্যাসিস্ট্যান্ট IM টেকনিশিয়ান 77, অ্যাসিস্ট্যান্ট BM বায়োলিক মেশিন হচ্ছে 78, ইলেকট্রিশিয়ান হচ্ছে 79, কম্পিউটার কাম ড্রেসার হচ্ছে 80, ক্যাটালগার হচ্ছে 81, ইলেকট্রোমেডিক্যাল টেকনিক্যান হচ্ছে 82, ড্রাইভার লাইট লাইসেন্স হচ্ছে 83, ড্রাইভার লেন্স নিক ইকুইপমেন্ট হচ্ছে 84, ড্রাইভার সিপাই ইকুইপমেন্ট হচ্ছে 85,
ডাব্লিউসি ওয়াটারক্রাফট টেকনিশিয়ান হচ্ছে সিআরসি অ্যাসিস্ট্যান্ট, ডাব্লিউসি ওয়াটারক্রাফট টেকনিক্যাল হচ্ছে 87, ইউএসএম আনস্কিলটেড ম্যান পাওয়ার 88। এখানে আপনারা বিজ্ঞপ্তিতে দেখতে পারবেন যে আসলে কোন কোন ট্রেডের জন্য কী কী কোড ব্যবহার করতে হবে। এখন আপনাদের জানাচ্ছি যে এসএসসি বুট কোড, যেমন আপনার ঢাকার হচ্ছে ডিএইসএ, রাজশাহী হচ্ছে আরএজে, যশোর হচ্ছে জে এস, কুমিল্লা হচ্ছে সিইউএম, এরকম প্রতিটা বুটের যে কোড আছে, এই কোডগুলো আপনারা যখন টাকা পেমেন্ট করবেন কোডগুলো আপনাদের অবশ্যই ই করতে হবে। হোম ডিস্ট্রিক্ট কোড হচ্ছে আপনার এক এক ডিস্ট্রিক্টের এক এক কোড আছে, 1, 2, 3, 4, 5 এরকম করে কোড আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক কোড, ফ্রিডম ফাইটার কোড হচ্ছে আপনার, যদি ফ্রিডম ফাইটার কোড হচ্ছে এম, মুক্তিযোদ্ধা যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য এম কোডটা ইউজ করতে হবে। আপনার এসএমএস এসএমএর মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়মাবলী এখন আপনাদের জানাবো। ইমাম আরটি অফিস সহকারী কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 এবং সহকারী কিউরেটর পদে প্রতিযোগিতা প্রার্থীগণ যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে ক্যাপিটাল অক্ষরে অবশ্যই বড় হাতে লিখতে হবে বিজিবি স্পেস টেট কোড। টেট কোড মানে ওই আপনার উপরে জানালাম যে টেট কোড আপনারা দেবেন, দেওয়ার পর এসএসসি বুট কোড দেবেন, স্পেস দিয়ে এসএসসি রোল দেবেন, স্পেস পাসিং ইয়ার দেবেন, স্পেস এসএসসি বুট কোড দেওয়ার পর আপনার এসএসসি রোল, পাসিং ইয়ার, হোম ডিস্ট্রিক্ট, উপজেলা, নেম, ফ্রিডম ফাইটার কোড সেন্ড করবেন আপনারা 16222 এ। উদাহরণ দেওয়া আছে এখানে, আপনারা যদি বিজ্ঞপ্তিটা দেখেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন। আপনাদের প্রথম একটা এসএমএস দিবেন, দেওয়ার পরে একটা তারা একটা এসএমএস পাঠাবে, তারপরে আপনারা নাম টাম সব ভেরিফাই করে নেবেন, সব ঠিক আছে কারণ ঠিক যদি ঠিক থাকে একটা আপনাদের পিন দিবে, পিন নাম্বার দিয়ে আপনারা টাকাটা সেন্ড করে দেবেন। ভর্তি কাজ এবং ফি বাবদ ইমাম সহকারী পোস্টের জন্য কোন পোস্টের জন্য কত টাকা নেবে এটা এখানে দেওয়া আছে। লাস্টে আমাদের ফি জমা দেওয়ার পর আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে, একবার চূড়ান্ত আবেদনের পর তার সংশোধন করা যাবে না, সংশোধন বা পরিবর্তন করা যাবে না। আপনারা প্রথম যে টাকাটা দিবেন, মানে আপনারা যে রেজিস্ট্রেশনটা চূড়ান্ত করবেন, চূড়ান্ত করার পরে দ্বিতীয়বার কোনো সংশোধন বা পরিবর্তন করার কোনো ওয়ে থাকবে না। সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করেই দিবেন যেন কোনো ভুলভ্রান্তি না থাকে। আপনার যখন তৃতীয় এসএমএসটা আসবে, আসার পর আপনারা সব কিছু দেখে নেবেন যে সব ঠিক আছে কি না, টাকা দেওয়ার আগে অবশ্যই এগুলো দেখে নেবেন। প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ, নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক মেডিকেল, লিখিত ব্যবহারিক, মৌখিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। অতঃপর যোগ্য প্রার্থীদের মধ্যে হতে মেধা তালিকা মোতাবেক বরাদ্দকৃত কোঠা অনুযায়ী শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরই HBSAg ড্রপ টেস্ট, ফাস্টিং সুগার, HbA1c, NTHC, BN রক্তের যে পরীক্ষা, রক্ত পরীক্ষা করা হবে। ভর্তির সময় অবশ্যই যার সঙ্গে আনতে হবে, এটা আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে কীভাবে আপনারা ইয়েতে করবেন, তারপর আরেকবার আপনাদের আরেকটা ভিডিও বানাবো এই বিষয়ে যে আসলে আপনারা বর্ডার গার্ড বা সেনাবাহিনী বা আপনার আনসার বিডিবি এসব চাকরির ক্ষেত্রে কী কী কাগজপত্র আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে, এটা আমি সম্ভবত একটা ভিডিও বানিয়েছি, আপনারা নিচে দেখে নিতে পারেন, আমাদের ভিডিওগুলো সার্চ করলে পেয়ে যাবেন, এখানে দেওয়া আছে। আর আপনার যেখান থেকে কাগজপত্র ডাউনলোড করবেন bgb.gov.bd লিঙ্কে প্রবেশ করে অপশনে গিয়ে বিজিবিতে ভর্তি প্রার্থীরা ক্লিক করলে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, মুক্তিযোদ্ধা সন্তান ও সন্তানদের সন্তানের জন্য মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানের সন্তান হিসেবে চিহ্নিতকরণের জন্য স্থায়ী ঠিকানা, স্থায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক অরুজাত সন্তান হিসেবে প্রদত্ত প্রত্যয়নপত্র, যা নির্বাহী কর্মকর্তা, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা প্রতিস্বাক্ষরিত হতে হবে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সন্তানের সন্তানদের ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদত্ত সাকসেশন সার্টিফিকেট উপস্থাপন করতে হবে। আনসারক গ্রাম প্রতিরক্ষা সদস্যের জন্য জেলা আনসারক গ্রাম প্রতিরক্ষা অ্যাডজুটেন্ট এর প্রতি স্বাক্ষরিত থানা কর্মকর্তা দ্বারা প্রদত্ত প্রত্যয়নপত্র এবং পরিচয়পত্র উপস্থাপন করতে হবে। নিগোষ্ঠী সম্পাদনের জন্য উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত নিগোষ্ঠী এবং সম্পাদনের সনদপত্র উপস্থাপন করতে হবে।
এরকম দেওয়া আছে। বিষয়বস্তু পরে রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত মোবাইল নাম্বার মোবাইল সেটটি অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। পিজিবি কর্তৃক প্রেরিত নিশ্চিত মেসেজের কপি এবং ফরওয়ার্ডকৃত কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালতে কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজেপিতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। এটা আমরা সবাই জানি, সরকারি চাকরির ক্ষেত্রে মামলা থাকলে সেটা আদৌ সম্ভব না, কারণ মামলা যাদের আছে তারা আসলে সরকারি চাকরিতে কখনও যোগদান করতে পারবে না, কোনোভাবেই না। ভুল SMS গ্রহণযোগ্য হবে না এবং প্রার্থীরা অযোগ্য বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের ক্লিপবোর্ড ও কলম সঙ্গে আনতে হবে। পরীক্ষার সময় কোনো প্রার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবেন না। মাদক হইতে সাবধান। বিজেপিতে ভর্তি প্রক্রিয়ায় ডাক্তারি পরীক্ষার সময় মাদক শক্ত ব্যক্তি নির্ণয় করার জন্য ড্রপ টেস্ট করা হয়। আচ্ছা, চূড়ান্তভাবে নির্বাচনের নিমিত্তে প্রার্থীকে লিখিত, মৌখিক, ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। ভর্তির সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ঠিকানা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে শাস্তি দিবে এবং বরখাস্ত করে পুলিশের নিকট সমর্পণ করা হবে। বিজিবির ওয়েবসাইট ভর্তি সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত ভিজিট করতে বলছে এতে, আর আপনারা সব জানেন। তো আমাদের এই ছিল দ্বিতীয় পার্টের যে এটা ভিডিওটা, বাংলাদেশের বর্ডার গার্ড অসামায়িক পদে যে নিয়োগের যে দ্বিতীয় ভিডিওটা এটাই ছিল। আমরা চাই যে আপনারা ভালোভাবে ভিডিওটি দেখে বুঝে এবং আপনারা নিয়ম মেনে আবেদন করবেন, কারণ হচ্ছে আপনার একটা ভুল থাকলে আপনার সরকারি চাকরিতে অনেক পেরেশানি পোহাতে হয়। সেক্ষেত্রে আপনারা ভুল কোনো আবেদনের ভিতরে ভুল কোনো কিছু দিবেন না, তথ্য দিবেন না, আর ভুল তথ্য দিলে তো চাকরি হবেই না, বড় জোরারও আপনারা বিপদে পড়তে পারেন। সেক্ষেত্রে সবার কাছে অনুরোধ থাকবো আপনারা ভালোভাবে চাকরিতে অ্যাপ্লাই করবেন। আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তী আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।